বোর্ড লিখেছি সবাই সুন্দরভাবে লক্ষ্য করো চতুর্ভুজ সংখ্যা লিখেছি এবং চিত্র এঁকেছি চতুর্ভুজের সংখ্যা তো সবাই জানা আছে অবশ্যই তারপর লিখেছি চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে যে আকৃতি হয়েছে দেখো ওইটাই চতুর্ভুজ চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ তো এখন নিচে লেখা আছে আমি চিত্রটা ধরে লক্ষ্য করো চিত্রটা ক ক গ ঘ একটি চতুর্ভুজ বা চতুর্ভুজ ক খ গ ঘ চতুর্ভুজ এখন এই চতুর্ভুজটার মধ্যে আমরা কি কি লক্ষ্য করতে পারছি যে এখানে চারটা বাহু আছে দেখো শুধু মধ্যে দেখো চারটা বাহু এটা হলো ক খ বাহু আর এটা হচ্ছে ক গ বাহু আর এটা হচ্ছে গ ঘ বাহু আর এটা হচ্ছে ক ঘ বাহু তো চারটা বাহু আছে না ওই চারটা বাহু আছে এবং এই চতুর্ভুজের মধ্যে চারটা কোণ আছে কিন্তু দেখো একটা কোণ একটা কোণ একটা কোণ আর একটা কোণ কোণগুলো করা হলো চারটা তো এখন চারটা কোণ আছে তো চারটা কোণ কিন্তু চারটা শীর্ষবিন্দু চতুর্ভুজে এখন এই চারটা কোণ এর বিপরীত যে কোণগুলো আছে যদি আমরা এই ক বিন্দুর সাথে এই ক বিন্দু অর্থাৎ ক কোণের শীর্ষবিন্দুর সাথে ওর এক বিপরীত শীর্ষবিন্দু গ বিন্দু তো যদি যোগ করি তাহলে কি হয় বা সমান করি তাহলে কর্ণ হয়ে যায় তাহলে বোঝা গেল ক বিন্দু আর গ বিন্দু আর এখানে খ বিন্দু আর এই গ বিন্দু যোগ করলে দুটা কর্ণ আসে তো বোঝা গেল চতুর্ভুজে কর্ণ দুটা কটা দুটা ওই যে বললাম কথাগুলো এই কথাগুলো চতুর্ভুজের বৈশিষ্ট্য তো তারপর আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখবো তো তোমরা তো বুঝতে পারছো সবাই চতুর্ভুজের ভাগ করা চারটা কোণ চারটা কর্ণ দুটা তিনটা অলরেডি আমি বলে ফেলছি তোমার বৈশিষ্ট্য তা আমি বড় লিখছি তোমরা সবাই লক্ষ্য করো চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখবো এখন আমরা আচ্ছা তো এখানে এই চতুর্ভুজের বৈশিষ্ট্য চতুর্ভুজের বৈশিষ্ট্য চতুর্ভুজের বৈশিষ্ট্য আচ্ছা তো নাম্বার এ কি চতুর্ভুজের বৈশিষ্ট্য কি রুমাল সংখ্যা কিন্তু হ্যাঁ আচ্ছা একটি চতুর্ভুজে বা চতুর্ভুজে একটি না একটা হবে শুধু চতুর্ভুজে লিখলে হবে চতুর্ভুজে 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 চারটি কি আছে বাহু আছে বা বাহু থাকে তাও বলতে পারবো হ্যাঁ চতুর্ভুজে চারটি বাহু থাকে দুই নম্বরটা হচ্ছে চতুর্ভুজে বা এ চতুর্ভুজ নাকি তুমি এ লিখতে পারবা আবার এ লিখতে পারবা তো আমি চতুর্ভুজে লিখতেছি চতুর্ভুজে হ্যাঁ চারটি কি আছে কোন আছে একটু আগে দেখা আসছে আমাদের চিত্রের মধ্যে কোন দেখা নেই চারটা কোন আছে বা কোন থাকে আচ্ছা এটা হলো আচ্ছা তারপরে কি বলছি তিন নম্বর পয়েন্টটা চতুর্ভুজে চতুর্ভুজে দুইটি কয়টি দুইটি কর্ণ কর্ণ কি চিনছো তোমরা বা বুঝো কর্ণ আচ্ছা ঠিক আছে কর্ণ সংক্রান্ত পয়েন্ট লিখে দিচ্ছি চতুর্ভুজে দুটি কর্ণ থাকে চতুর্ভুজে দুটি কর্ণ থাকে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে চতুর্ভুজে চতুর্ভুজে চারটি শীর্ষ বিন্দু থাকে শীর্ষ বিন্দু থাকে তো পাঁচ নম্বর পয়েন্ট বা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চতুর্ভুজে কোণ কটা ছিল না চারটা না তো চারটা কোণের সমষ্টি মানে যোগফলটা আর কি চতুর্ভুজে চতুর্ভুজে চারটি কোণে আমরা যোগফল লিখতে পারি সমষ্টি লিখতে পারি সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই হলো চতুর্ভুজের বৈশিষ্ট্য আমি বৈশিষ্ট্য এখানে পাঠ লিখছি পাঁচটা
তো তিনটা বর্ধিষ্ঠ সাধারণত প্রশ্নতে থাকে আমি লিখছি বেটা চাটা তোমাদের মনে রাখার জন্য যদি একদিন বর্ধিষ্ঠ ভুলেও যা হয় আচ্ছা যদি মনে করো পরীক্ষা হলে জানা সহজে ভুলে যাও মানে তিনটা তুমি শিখে গেলা বা তিনটা তুমি পড়ে গেছো দেখা গেলো হঠাৎ করে একটা মনে আসতেছে না আমি যদি পাঁচটাই ভুলে যাও তো দুইটা ভুলে গেলে তুমি তিনটা লিখতে পারবো এই জন্য সবসময় এক দুটা বৈশিষ্ট্য বাড়তি শেখা দরকার বা শিখে নেওয়া ভালো সেই জন্য আমি চারটা লিখে ফার্স্ট লিখলাম তো এখন এই যে আমি বলছিলাম যে কর্ণ কি এই যে কর্ণটা কর্ণটা আমরা একটু লিখে নেই কর্ণটা কি কর্ণটা কি বলি তো কর্ণ উত্তর প্রশ্ন নিয়ে নিব আমি কি বুঝিনি বৈশিষ্ট্য আচ্ছা তো কর্ণ লিখতেছি আমি সংখ্যাটা কর্ণ চতুর্ভুজে চতুর্ভুজে বিপরীত চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু শীর্ষ বিন্দুর সংযোগকারী সংযোগকারী রেখাকে রেখাকে কর্ণ এই কর্ণটা নিয়ে নিবা হ্যাঁ নিও আচ্ছা চতুর্ভুজে বিপরীত শীর্ষবিন্দু সংযুক্ত রেখাকে কি বলে কর্ণ বলে ঠিক আছে যেমন এই যে প্রশ্ন আমি আটকাম ঠিক আছে আগে দেখেছিলাম এই যে ক খ গ গ এই যে আমি প্রশ্ন আবার পুনরায় আটকাম তো এখানে এই এটা এই এটা একটা কোণ এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা অর্থাৎ এই কোণটার শীর্ষ এটা একটা শীর্ষবিন্দু এই বিন্দু এই বিন্দু বিপরীত বিন্দু এটা এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে একটা রেখা মানে একটা সব রেখা দ্বারা আমরা সংযোগ করলাম এই যে রেখাটা দ্বারা সংযোগ করলাম এই রেখাটা হলো কর্ণ ঠিক ওইরকম ভাবে এই যে আবার গ আর ক কি করলাম আমরা সংযোগ করলাম তাহলে দুইটা কর্ণ হলো আমরা বুঝে ফেলছি কর্ণ কি কর্ণ নিয়ে আর আমাদের কোনো প্রশ্ন থাকবে না কর্ণ কি শিখে ফেললাম চতুর্ভুজে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে কর্ণ বলে ঠিক আছে তো এখন আমরা একটা মানে সংখ্যা নিয়ে হাত ধরতে পারবো বা আগের সময় আমরা আগের দিন ক্লাস হাজির হবো সেই সংখ্যা হচ্ছে বর্গ এবং তার বৈশিষ্ট্য এই মানে সংখ্যা এবং তার বৈশিষ্ট্য আমরা আগামী ক্লাসে হাজির হবো তো আজকে ক্লাস আমরা এই পর্যন্তই সমাপ্ত করলাম তো পরবর্তী ক্লাস সে সবাই আবার এখানে থাকবে এবং সুন্দরভাবে বাসায় পড়াশোনা করবে বাড়িতে থাকবে বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হবে না বাবা মার কথা শুনবে আর পরীক্ষার যে পড়াগুলো যাচ্ছে স্কুল থেকে ফেসবুকের মাধ্যমে বা আমাদের শিক্ষকগণ যে পড়াগুলো দিচ্ছেন মোবাইলের মাধ্যমে অর্থাৎ ক্লাস নেওয়ার যে একটা ভুল হতে যাচ্ছে হতে পারে বা হচ্ছে এটা তোমরা সুন্দরভাবে গ্রহণ করো ভুল হওয়াটাই স্বাভাবিক মানুষ মাত্রই ভুল তো ভুল হওয়াটাই স্বাভাবিক ভুলটাকে সুন্দর দৃষ্টিতে নিয়ে এটা ভালো করে কমেন্টস করো আর সবার প্রতি আমার দোয়া রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর তোমরাও আমাদের আমার জন্য এবং আমাদের সকল শিক্ষকবৃন্দের জন্য ভালো করো আমরা যেন ভালো থাকি এবং যে মহামারী চলতেছে এই মহামারী আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে রক্ষা করে সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আমরা